হয়ে যেতে পারে যদি আপনার ওই কন্টিনিউয়াস গরমের মধ্যে থাকে, ঠিক আছে। ওরা দেখুন প্লেফুল, দেখেন যে গ্রুমিং করতেছে, হ্যাঁ, তারা যদি গ্রুমিং হইতো অসুস্থ হইতো তাহলে তার ড্রাউজি হইতো। দেখাই তোরে, হ্যাঁ, প্রয়োজন নাই আছে না, ওরা কিন্তু জীব ওখান থেকে কিন্তু তার ঘামে থেকে তার ইয়ে ছড়ে, এটা বলে জুনোটিক ডিজিজ, মানে এনিমেল থেকে মানে মানুষ থেকে এনিমেলে ছড়ায়, ঠিক আছে। তো এইগুলোর জন্য কম মানে ইয়ে করবেন, মানে আর আপনি নিজেও ধরেন বাড়ি থেকে আসলেন গোসল টোসল করে তারপর ওদের সামনে যাবেন, ঠিক আছে, এটাই হলো। প্লাস ওদেরকে হাতানোর পর ওদের কিন্তু কিছু খারাপ রোগ আছে, আমাদেরও হয়, যেমন সিটাকোসিস নামে একটা ফুসফুসের রোগ আছে, সেটা আপনার আমাদের হইতে পারে। সেক্ষেত্রে পাখি যখন ধরবেন আপনি মনে করেন যে খুব বেশি যদি ওদের পরিচর্যা করা হয়, দেখা গেল সবকিছু পরিষ্কার টরিষ্কার করলেন, তখন আপনি গোসল করে নেবেন, গোসল করার আগে ওই কাজগুলো করবেন, ঠিক আছে, এই হলো বিষয়।